কাঠ দিয়ে ব্যাট বানিয়ে তারপরে সেটা ছোট ছোট জাম্বুরা বড় জাম্বুরা না কিন্তু জাম্বুরা যখন ছোট থাকে জাম্বুরা দিয়ে খেলতাম আমরা। তো ভাই আপনি নিশ্চয়ই ক্রিকেট পছন্দ করেন, খেলেছেন কখনো ক্রিকেট? ক্রিকেট খেলেছি, ওভাবে ম্যাচ খেলেছি এটা বললে ভুল হবে। ক্রিকেট আমি প্রচন্ড রকম ক্রিকেট লাভার বললে এটা বললে কম, আমি মোস্ট ক্রেজি একজন পার্সন। ক্রিকেট যদি হয় আমার কাজটা সব বাদ, আমার সেই দিনটা অন্যরকম। বাংলাদেশে ম্যাচ যদি হয় আমার আগের দিন রাত্রে থেকে আমার আসলে ঘুমটুম সব কিছু চলে যায়। আমি যখন ছোটবেলায় ছিলাম তখন তো এরকম দামি ব্যাট কিনতে পারিনি, শহর থেকে এরকম ব্যাটও কিনা যায়নি। আমি ডাব গাছের ডাল কেটে কিংবা কাঠ কেটে এরকম ব্যাট বানাতাম, তাহলে আমারও অনেক আগে আপনি তারপরে সেটা ছোট ছোট জাম্বুরা বড় জাম্বুরা না কিন্তু জাম্বুরা যখন ছোট থাকে জাম্বুরা দিয়ে খেলতাম আমরা। আচ্ছা, আমরা ইট দিয়ে স্ট্যাম্প বানাতাম, কাউকে দাঁড় করিয়ে রাখতাম। হ্যাঁ ঠিক আছে, ইট দিয়ে আমরা ইট দিয়ে বানাতাম, তারপরে ইট দিয়ে অথবা গ্রামে তো জিনিসপত্রের অভাব না, যে কোনো তিনটা চারটা কাঠি দাঁড় করে দিলে হয়ে যায়, তাই না? তো কাঠের ব্যাট আর হলো জাম্বুরা দিয়ে খেলতাম। আপু আপনি তো ক্রিকেট খেলতে ম্যাচিওর হওয়ার পর কিন্তু আমরা খেললাম ওই ছোট ছোট বল দিয়ে, যে টেনিস বল। হ্যাঁ টেনিস বল, আরে টেনিস বল, টেনিস বল শহরে শহরে গ্রামে এক ধরনের বল পাওয়া যেত আগে, এটা শিয়ালকোট থেকে আসতো এই বলটা, প্লাস্টিকের বাকি আমরা খেলেছি, মানে আমরা ফুটবল ক্রিকেট সবই খেলেছি। আমরা আসলে খালাতো মামাতো ভাই বোন সব একসাথে বড় হয়েছে, তো একই বাসায় তো আমরা ছাদে খেলতাম এবং আমাদের ছাদটা অনেক বড় ছিল। তো আমরা আগে তো ফুটবলের উন্মাদনা বেশি ছিল, এখনো আছে ফুটবলের উন্মাদনা থাকবে, এবং সেখানে ওই যে আয়াজ ভাই আমাদের ওই রাস্তায় থাকতেন আর কি। আপনি কি এরকম করতেন? অনেক আপুদের আমি যেতে দেখি তুমি আউট না হলে আমি খেলবো না, আপনি এরকম করতেন? তারপর ক্রিকেট খেলতাম, তার আমরা ক্রিকেট যখন থেকে টেনিস বল দিয়ে খেলেছি ততদিন পর্যন্ত ঠিক আছে। যেই ওটার মধ্যে টেপ প্যাঁচানো শুরু হলো ওটা শক্ত হয়ে যায়, তারপর হচ্ছে কি আমরা মেরা অনেক ব্যথা পাই। এবার একটু সিরিয়াস বিষয় আসে, ক্রিকেটে অভিনয় কতটা দরকার বা খেলাতে অভিনয় কতটা দরকার, আবার অভিনয়ে খেলা কতটা দরকার? সেটা তার চেয়ে হচ্ছে কি খেলা, যারা একটা ছয় পিটালো কিংবা আউট হওয়ার পর একজন প্লেয়ারের যে রিয়াকশন, আমার কাছে মনে হয় না আমরা অ্যাক্টিং করলে অতটা রিয়েলিস্টিক করতে পারবো। ওরা তো রিয়েলিস্টিক অ্যাক্টিং করে, ওরা যেটা ফিল করে সেটাই প্রকাশ করে, অ্যাক্টিংটা তো সেটাই, অ্যাক্টিংটাও অ্যাক্টিং। এবং আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে ওদের রিয়াকশনের মধ্যে পার্থক্য করে। খেলার মাঠে কি করে অ্যাক্টিংটা দরকার, আমি তার একটু দু একটা নমুনা। না না, অ্যাক্টিং ইজ রিয়্যাক্টিং, কাজে ওরা রিয়্যাক্ট করে না, সে তো ছয় মারলে, কিন্তু ওই ওই জায়গায় দরকার হয় যেখানে ধরেন ক্যাচ মিস, মনে করেন ইজি ক্যাচ মিস, তারপর তাকে লোকজনকে দৃষ্টি অন্যদিকে ঘোরানো, কিংবা ফুটবলে দেখবেন যে গোল মিস করলে ড্রিবলিং দেয়। আমার কাছে মনে হয় না কোনো প্লেয়ার জেনুইন প্লেয়ার এই জিনিসটা করে। হ্যাঁ, তবে প্রথমবার মিস হওয়ার পর সবার তো চোখ চলে যাবে দিকে, সেকেন্ড টাইম যখন মিস হয় তখন সে কিছু একটা করতে চায়, ওইটা রিফ্লেক্স, রিফ্লেক্স আচ্ছা করতে চায় না, এটা কিন্তু আমার মুচ আঙ্গুলটা বোধহয় ব্যথা কিংবা কিছু একটা ব্যথা টাথা পাবে। ফুটবলে গোল মিস করলে ওর ডিগবাজি যায় দুই তিন। খেলা অভিনয় এগুলো কিন্তু, আচ্ছা এবার একটু জানতে চাই অভিনয়ে খেলা কতটা দরকার। ওইটাই আমি বললাম যে খেলা অভিনয়ের একটা বিষয় কিন্তু দুটোরই আসলে একই, সেটা হচ্ছে রিফ্লেক্স। আচ্ছা, অ্যাক্টিংয়েও যেমন হচ্ছে আমি রাগলে আমার রিফ্লেক্সে হচ্ছে যেই এক্সপ্রেশনটা হয় সেটা অ্যাক্টিং, আর খেলার সময় হচ্ছে যে ওই রিফ্লেক্সে যে বলটা আসছে, হ্যাঁ আমি এটা কীভাবে এটাকে হ্যান্ডেল করবো, হ্যাঁ এটাও কিন্তু রিফ্লেক্স। যেমন বা একটা ক্যাচ যখন ওঠার একটা বল থাকে, আমরা বলতাম যে লোপ্পা বল আর কি, তো ওই ওইটাও কিন্তু একটা রিফ্লেক্স। বা পড়ে যাওয়ার পরে যে বলে না যে অ্যাক্টিংও করছে, ওইটাও যদি কেউ অ্যাক্টিংও করে থাকে সেটা কিন্তু রিফ্লেক্সের কারণে করছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখলো বোধহয় আমার, এখন তো ক্যামেরাতে এরকম করে থাকে, বল তো সোজা এসে আমার হাতে পড়বে না, বলের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের শরীরের রিফ্লেক্স ঠিক রাখা ইম্পসিবল, বাট অ্যাক্টিংটাও সেম। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস. Visit tsports.com.